বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের জন্যই দেশ স্বাধীন হয়েছিল। সময়োপযোগী এ ভাষণ না দিলে হয়তো আজকে বাঙালির অস্তিত্ব নিয়ে টানাপোড়েন পড়তো বলে মন্তব্য করেন বক্তারা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাজী আরিফ ফাউন্ডেশন আয়োজিত এক মানববন্ধন ভাষণ দিবস পালনকালে বক্তারা এসব কথা বলেন। এ সময় তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। কাজী আরিফ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ আহমেদ মানববন্ধনের সভাপতিত্ব করেন।